এবার প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেল গোবরডাঙ্গা হাসপাতাল। পড়ে থেকে নষ্ট হচ্ছে বিরাট ভবন, রাত হলেই বাড়ছে নেশাখোরদের দাপট। গোবরডাঙ্গা হাসপাতালে এবার পুরোপুরি বন্ধই হয়ে গেল পরিষেবা। পড়ে থেকে নষ্ট হচ্ছে বিরাট ভবন, রাত হলেই নেশাখোরদের আস্তানা। ১৯৫৭ সালে গোবরডাঙ্গার বইপুরে তৈরি হয়েছিল গোবরডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র, পরবর্তীতে তা গোবরডাঙ্গা গ্রামীণ হাসপাতালের রূপ নেয়। আর এই হাসপাতালে রোগী ভর্তির ব্যবস্থা, অপারেশন থিয়েটার, প্যাথোলজি, এক্স-রে সহ বিভিন্ন ধরনের পরিষেবা পেত সাধারণ মানুষ। গর্ভবতী মহিলাদের সন্তানের জন্ম দেয়া সহ চিকিৎসার সুবন্দোবস্ত ছিল এখানে। ২০০১ সালে ১৭ জানুয়ারি হাসপাতালটির দায়িত্ব নেয় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী পার্থ দে ও সে সময়ের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি অপর্ণা গুপ্তের উপস্থিতিতে তার উদ্বোধন করা হয়। এলাকার বাসিন্দারা বলছেন, প্রথম দিকে পরিষেবা বেশ ভালোই চলছিল, তবে রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে জেলা পরিষদ থেকে হাসপাতালের ওপর নজরদারি কমতে থাকে, ফলে রোগী ভর্তি বন্ধ হতে থাকে হাসপাতালে। অভ্যন্তরীণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও সাধারণ মানুষ বঞ্চিত হতে থাকেন। কোন ক্রমে একজন চিকিৎসক দিয়ে টিম টিম করে চলছিল স্বাস্থ্য পরিষেবা। মাস দুয়েক আগে হাসপাতালের দায়িত্বে থাকা একমাত্র চিকিৎসক অবসর নিয়েছেন। এরপর তিনি হাসপাতালে থাকা বাকি দুই কর্মীও হাসপাতালে তাদের কাজ থেকে অব্যাহতি নেন, ফলে হাসপাতালে চিকিৎসকের দেখা তো নেই, সাথে দেখা নেই স্বাস্থ্যকর্মীদেরও। এক প্রকার মানুষ বাঁচানোর আস্তানা যেন শ্মশানের নীরবতা পালন করছে। শুধু গোবরডাঙ্গা বাসী না তো, এলাকার সাইড বাসী মানে গ্রামগুলো তো এখানে পরিষেবার জন্য আসতো। এক সময় জেলা পরিষদ নেওয়ার পরেও ৩-৪০০ লোক রুগী হতো আউটডোরে, এখন কিছুই হয় না। ওই একদিন মঙ্গলবার একটু হতো, এটা বন্ধ, সব দিন সব স্টাফরা বসে থাকে, চলে যায়। এরকমই অবস্থা, এই এক সপ্তাহ পরে হলো ডাক্তার এখন বন্ধ, আউটডোর আসতে। এক সপ্তাহ আগে কি চিকিৎসা ওই কোনোদিন খুলতো কোনোদিন খুলতো না, মানে এরকম সামান্য। প্রায় ৬ বিঘা জায়গা জুড়ে হাসপাতালের বিল্ডিং পড়ে রয়েছে। সেখানে হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পর্যাপ্ত ঘর, রোগীদের থাকার জায়গা, চিকিৎসা পরিষেবা চালানোর জন্য মোটামুটি যা যা দরকার সবই রয়েছে। নেই শুধু চিকিৎসক, নেই শুধু স্বাস্থ্যকর্মী, কোনো কিছুই। হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সিকিউরিটি গার্ডের দুটি পোশাক ঝুলছে, তবে সিকিউরিটি গার্ডের দেখা নেই। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করে ডাকাডাকি করেও কারো কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকার বাসিন্দারা চান হাসপাতাল থেকে পরিষেবা পেতে। শুধু গোবরডাঙ্গা নয়, আশেপাশের অন্তত ৫০টি গ্রামের মানুষ এই হাসপাতালের ওপর নির্ভর করছিল। বর্তমানে কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে যেতে হয় সেই হাবড়া হাসপাতাল বা বনগা বা চাঁদপাড়া ব্লক প্রাথমিক হাসপাতালে। যদিও গোবরডাঙ্গা থেকে রোগী নিয়ে যেতে ওই সমস্ত জায়গায় ৬০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত খরচ হয়। আগে ধরুন ছোটখাটো, যদি আপনি ১০ বছর আগেও ফিরে যান, ছোটখাটো অপারেশন, ডেলিভারি কেস, মানে নাইট স্টে, সব কিছুই, এমার্জেন্সি সব কিছুই ছিল। এবং পরবর্তীকালে এটা বন্ধই হয়ে গেছিল, আবার এটা খোলা হয়েছে, হয়েছিল বলছি এই কারণে আবার কয়েকদিন বন্ধ আছে। করোনা পিরিয়ডে হসপিটাল ঝাঁ চকচকে করে করোনার যাবতীয় ট্রিটমেন্ট এখানে হয়েছে, অস্বীকার করার উপায় নেই। কেন জানি না যে তারপরে ওখানে আউটডোরটা চলে গেল, চলে গিয়ে আর খোলাখুলির কোনো ব্যাপারই আমরা দেখছি না। এ নিয়ে শুধু আমি না, আপনি সারা গোবরডাঙ্গা খুঁজে দেখুন, পার্টি নির্বিশেষে লোকে আপনাকে এই কমপ্লেইনটা কিন্তু করবে যে হসপিটাল আমাদের চাই। কখনো বামেদের তরফে, কখনো গেরুয়া শিবিরের তরফে হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে মাইকে আন্দোলন ফুঁকে আওয়াজ তোলা হয়েছে, তবে লাভের লাভ কিছুই হয়নি। অনেক পুরনো হাসপাতাল কেন বন্ধ আছে, আমরা এই নিয়ে আন্দোলন করেছি। আমরা দীর্ঘ সময় ধরে বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় চিল্লিয়ে বলছি যে হাসপাতাল কেন বন্ধ থাকবে, মানুষ যেতে যেতে পথে মারা যাচ্ছে অ্যাম্বুলেন্সে, আমাদের এরকম ঘটনা প্রচুর দেখেছি আমরা চোখের সামনে। তাহলে আজকে কোথায় আছি আমরা ভাবুন, যে পশ্চিমবঙ্গে একটা পুরনো হাসপাতাল, প্রাচীন পৌরসভা, তার মধ্যে একটা হাসপাতালে ডাক্তার নেই, এ দীর্ঘ সময় ধরে দেখছি, এ নতুন কিছু না। গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পুর প্রধান সুভাষ দত্ত একসময় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে গোবরডাঙ্গা হাসপাতালের কথা তুলে ব্যঙ্গাত্মকভাবে ধমক খান। হাসপাতালের বন্ধ পরিষেবা নিয়ে নিজেও খানিকটা বিব্রত বর্তমান পুর প্রধান শঙ্কর দত্ত। তিনি বলেন, এলাকার বাসিন্দাদের কাছে হাসপাতাল না থাকাটা দুঃখজনক। স্বাস্থ্য দপ্তর ও জেলা পরিষদে এ বিষয়ে একাধিকবার জানিয়েছি, আশা করি হাসপাতালের হাল খুব দ্রুত ফিরবে। খুব বড় সমস্যা গোবরডাঙ্গাবাসীর কাছে। হসপিটালটা চালু ছিল, এই মুহূর্তে কোনো পরিষেবা চালু নেই। আমরা এই ব্যাপারে বারবার স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছি,
অনুরোধ করেছি, জেলা পরিষদ দ্বারা পরিচালিত ছিল এটা, জেলা পরিষদকে বারবার বলছি। মাঝখানে হসপিটালটা আবার ওপিডি চালু হয়েছিল, কিন্তু বর্তমানে আবার ডাক্তারের অভাবে এটা সেই পরিষেবা ব্যাহত হচ্ছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এটা আবার চালু হবে, মানুষের পরিষেবা এখান থেকে পাওয়া যাবে। এলাকার হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ জমিদাদা পরিবারের সদস্য। মন খারাপ খুবই। এখন সেই সময় তৎকালীন সময় দাদু কলকাতা থেকে আসার পর দিয়েছিল, জমি দান করেছিল, হসপিটাল হয়েছিল, সমগ্র গোবরডাঙার জন্য হয়েছিল ঘটনাটা। তো এখন ব্যাপারটা হচ্ছে গোবরডাঙার হসপিটাল বন্ধ, সবার খুব কষ্ট হচ্ছে। এই ঠাকুরনগর নহলে মসলন্দপুর বারাসাত এদিকে ছড়াছড়ি করতে হচ্ছে, খুবই অসুবিধা, খুবই অসুবিধা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।